আর বলছি ভিডিও করা যাবে, মানে সমস্যা হবে আপনাদের কোনো? পরন্ত বিকেল বেলা আমরা বেরিয়ে পড়েছি, আমি আর অপূর্ব ভাই। কিসের উদ্দেশ্যে? খাবারের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি, কিন্তু কোথায় যাব জানি না। রানাঘাটে আমাদের বাহনকে নিয়ে বেরিয়ে পড়েছি, মানে যে দোকানে একটু কমসম পাবো সেই দোকানে ঢুকবো। জানি না কি হবে কি না হবে, বাট তোমরা দেখতে থাকো আজকের ভিডিওটা। আমি জানি না, এরকম ভিডিও আমি বাবার জন্য করিনি, অন্য ধরনের অন্য ধাঁচের ভিডিও করছি তোমাদের জন্য। সো দেখতে থাকো আজকের ব্লগটা। এ শুভজিৎ দা, কোথায় যাচ্ছো? আ যেদিকে দুই চোখ যায় সেদিকে। ওই ভাই, ওরা কিছু তো খেলছে না বিকেল বেলা, আর আমরা খাবারের খোঁজ করতে বেরিয়েছি। মানে সত্যি যাই হোক বন্ধুরা, আমরা সত্যি জানি না কোথায় যাব, কি বৃত্তান্ত। বিকেল বেলা গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি। কাকা ভালো তো? গরমে যাই হোক, চলো যাওয়া যাক কি হয়। অপূর্ব, এই একটা দোকান পেয়েছি ভাই, যাবি? হ্যাঁ চলো যাওয়া যাক। মালিক কে আছে দোকানের? ঘরে। আপনি আপনি কি মালিক? আপনি মানে দোকানের ওনার তো? ভিডিও বলছি ভিডিও করা যাবে, মানে সমস্যা হবে আপনাদের কোনো? মানে ভিডিও করলে কোনো সমস্যা নেই তো? মানে আমরা একটু ঘুরতে ঘুরতে আছি, ভিডিও বানাচ্ছি, আমরা হঠাৎ করে ভিডিও বানাচ্ছি। আচ্ছা আপনাদের এখানে বিরিয়ানি পাওয়া যাবে? আচ্ছা আপনি কি সব বানান নাকি? একটু একটু যদি একটু সময় দিতেন আমাকে। বিরিয়ানির সাথে কি চিকেন চাপ বা চিকেন কষা এরকম কিছু পাওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ, মানে আজকে কি পাওয়া যাবে? এই মুহূর্তে নেই। বিরিয়ানি পাওয়া যাবে? আচ্ছা বিরিয়ানি কত দাম আপনাদের এখানে? 65 টাকায় বিরিয়ানি, চিকেন বিরিয়ানি। আচ্ছা আর মটন বিরিয়ানি? ও হাফ ডিমও যায় আবার? আরে লাভলি, মানে 65 টাকায় একটা চিকেন হাফ ডিম যাচ্ছে, আর মটন করেন না? আচ্ছা এইখানে যেগুলো যেগুলো রয়েছে একটু বলবেন আমাকে। এটা চিলি চিকেন তো নাকি? আচ্ছা এটা চানা পনির। আচ্ছা লিভার স্টোমক গলা আছে কি এখানে? এটা দাম, এটা কেমন কি দাম রাখেন? 60 টাকা রাখেন। এটা হাফ প্লেট হয় না নাকি? এর হাফ প্লেট হয় না, ওইটাই সব থেকে লোয়েস্ট। আচ্ছা বাড়াতে পারি। আচ্ছা এইটা কি আছে? কিমা চিকেন 80 টাকা প্লেট। আর এগুলো তো মানে বিভিন্ন ফ্রাইড আইটেম, এটা কাটলেট যেরকম, লালিপপস রয়েছে, চিকেন সাটে হবে আর কি, ওই যে চিকেন সাটে, ঠিক আছে। আচ্ছা এটা হচ্ছে চিলি চিকেন পকোড়া নাকি? এটা তো আচ্ছা, মানে সব রকম কিছু পাওয়া যায়। এটা দোকানটা কতদিনের? আপনি কতদিন আছেন? 6 বছর ধরে। আচ্ছা মানে আমাদের দুর্ভাগ্যবশত এখানকার যে মেন মালিক যিনি রান্না করেন বা তৈরি করেন তাকে পাচ্ছি না আমরা, ঠিক আছে। বাট ঘুরতে ঘুরতে এরকমভাবে এলে মানে প্ল্যান মাফিক না হলে এরকমই হয়। তো আমি একটু বিরিয়ানি, চিকেন বিরিয়ানি 1 প্লেট দিন। আর আজকে ফার্স্ট টাইম ট্রাই করবো চিকেন বিরিয়ানি দিয়ে, গলা মেটে গলা নেই, মেটে স্টমাক, মেটে স্টমাক ফার্স্ট টাইম। আচ্ছা যাচ্ছে হচ্ছে, এটা হচ্ছে মেটে স্টমাক, এই যে মেটে স্টমাক 60 টাকার প্লেটে যাচ্ছে। আমি একটু কম করে নেবো যদিও, এটা বাড়িতে নিয়ে চলে যাবো। বাহ, ও হো, মানে আমার জীবনে আমি এরমভাবে কখনো ভিডিও ভিডিও করিনি, মানে পুরোতারাভাবে চলে এসেছি, এসেই ভিডিও করা শুরু করে দিয়েছি। আর মেটে স্টমাক দিয়ে নাকি বিরিয়ানি খাবো, কোনোদিন খেয়েছো তোমরা? আমি তো খাইনি ভাই, ফার্স্ট টাইম ট্রাই করবো। দেখো 60 টাকার বিরিয়ানির কোয়ালিটি তো খেয়ে বুঝবো, বাট কোয়ান্টিটি কিন্তু কম নেই। এটা কি সবাইকে দেওয়া হয় নাকি ভিডিও করছি বলে? না না, এটা সবাইকে দেওয়া, সবাইকে দেওয়া হয় এটা। বাহ, আচ্ছা চিকেন কি লেগ পিসও যায় নাকি? হ্যাঁ লেগের পিস থাকে। হ্যাঁ লেগ পিস থাকলে লেগ পিস যায়, তাই তো? আচ্ছা আজকে নেই, ও ভেতরে আছে, ওকে। আচ্ছা এই একটা লেগ, এটা পিস, একটা আলু, আর ডিমও, হাফ ডিমও যায়। আরে লাভলি লাভলি গাইস। কি বললে কি বললে? বাবার নাম কর্ম, কর্মকার দিয়ে লাগাচ্ছে। বাবার নাম কর্মকার দিয়েছে? কর্মকার দিয়ে লাগাচ্ছে। দিয়ে লাগাচ্ছে? হ্যাঁ। কি লাগাচ্ছে? কর্মকার দিয়ে কি লাগাচ্ছে? তুই কি বলছিস আমি বুঝতে পারছি না। ও ঠাকুমা কি বলছো? ওই দেখ কর্মকার দিয়ে কি লাগাচ্ছে বলো। এই যে বিরিয়ানিটা দিচ্ছে সাথে, এটা কিন্তু হাফ বলা যেতে পারে, মেটে স্টমাক। বুঝতেই পারছি বিরিয়ানি আর মেটে স্টমাক আলাদাই ব্যাপার স্যার। দোকানের নামটাই আমি প্রপারলি জানি না, যাই হোক মাতারা ফাস্ট ফুড ও চাইনিজ সেন্টার। এখানে কিন্তু চাইনিজ আইটেমও পাওয়া যায় প্রপারলি। আমি নিয়ে নিচ্ছি আজকে কিন্তু ফুল প্লেট হচ্ছে মেটে স্টমাক, বলা নেই এখানে, 60 টাকা করে দাম রাখে। আর তার সাথে চিকেন বিরিয়ানি এতটা কোয়ান্টিটি দিয়ে মাত্র 65 টাকা, মেটে স্টমাকটা সাইডে রাখছে। এই পড়িস না ভাই, এই যে দেখতে পাচ্ছ আমি মানে যদিও বিরিয়ানিতে আমার ক্ষেত্রে কিন্তু চামচটা ফিকে, চামচ দেয়নি, বুঝেই গেছে। যাই হোক রাইসগুলো যদি বলি প্রচুর কোয়ান্টিটি, একটা পাতা দেখতে পাচ্ছি, পাতাটা সরিয়ে দিই, রাইসটা যথেষ্ট অনেকটা কোয়ান্টিটি, ঝুরঝুরে রাইস দেখতে পাচ্ছ, ঝুরঝুরে রাইস, এবং রাইসটা কিন্তু যথেষ্ট লম্বাটে লম্বাটে দেখতে পাচ্ছ।
ভাঙা চূড়াও রয়েছে অবশ্যই, তেল তেলে ব্যাপারটা কিন্তু যথেষ্ট রয়েছে। 65 টাকাতে হাফ ডিম দিচ্ছে, একটা এরকম সাইজের চিকেন দিচ্ছে, হ্যাঁ লেগ পিস যদি থাকে লেগ পিসে দেবে তোমার যদি ভাগ্য থাকে, আর তার সাথে যদি এরকম আলু থাকছে বুঝতে পারছো, সাথে পেঁয়াজ শশা এসব থাকছে, আনবেলেবল ব্যাপার হয় আজকের দিনে দাঁড়িয়ে। বেশি ভাট ভাট বকবো না, অজানা জায়গায় বিরিয়ানি কেমন হয় খেয়ে দেখবো, একবার খাই বলবো না আবারও খাবো। এটুকু বলবো বিরিয়ানিটা কিন্তু জুসি আছে, গোড়া দিয়ে নাপছে খুব সুন্দরভাবে, কোনো উগ্র গন্ধই নেই, যেটা স্ট্রিট বিরিয়ানিতে হয়, এসব দোকানগুলোতে কিন্তু এই ধরনের ব্যাপারটা হয়, কোনো ইয়ালুইশ কালারই নয়। একটু সামনে থেকে দেখাতে বলবো, পুরো ব্রাউনিশ ব্রাউনিশ কালার। আলুটা দেখবো এই লেভেলের সফট, এই লেভেলের প্রেস করলে ভেঙে যাচ্ছে, আলুটার ভেতরে প্রপার বিরিয়ানির মশলা ঢুকেছে, এর জন্য মারাত্মক টেস্ট লাগছে। তবে খাসির মাংসের যে অ্যারোমাটা সেটা ঢোকেনি, তার জন্য ওই টেস্টটা কিন্তু পাওয়া যাচ্ছে না, মানতেই হবে। বস খাসির মাংসের একটা আলাদাই ব্যাপার আছে, যেটা বিরিয়ানিতে যখন যায় সেটা টেস্ট একটা আলাদাই আসে। এই লেভেলের সফট চিকেন, এই লেভেলের ফ্রেশটা দেখতে পাচ্ছ, এই লেভেলের ফ্রেশ, তার সাথে একটা হাফ ডিমও দিয়ে দিয়েছে, ওহো ব্যাপারই আলাদা। তো হাফ ডিম নিয়ে, একটু চিকেন নিয়ে, একটু আলু নিয়ে, চলো জয়মার নাম নিয়ে। ভাবছি কে এসে কি করছে এটা, তুমি নিউজ চ্যানেল দেখে স্যার না বাবা, তোমরা সবাই ফুটেজ দেখে নিও। তারপরে সেই ভালো ভালো পেঁয়াজ দারুণ লাগে, কাঙ্ক্ষিত খাবার বিরিয়ানিতে মেটেওয়ালা বা মেটে স্টমাক। আমি কোনোদিন খাইনি, ফার্স্ট টাইম খাবো। এই মেটে স্টমাক দিয়ে নাকি আমি বিরিয়ানি খাবো, সে দেখি এই রসালো কষালো ঝোল দিয়ে বিরিয়ানিটা মাখিয়ে খারাপ লাগে না কিন্তু। হ্যাঁ মেটে স্টমাক দিয়ে কিন্তু ভালোই লাগছে, যাক এটা খেয়ে দেয় নি শেষ করি, দেন এটা কোনো জায়গা থেকে বিকাল বিকাল হয়ে গেছে, একটু চা টা খাবো, দেন এই ভিডিওটা শেষ করবো। তবে এই জায়গাটা প্রপার, আমি এই জায়গাটা কীভাবে লোকে আসবে, রানাঘাট স্টেশন থেকে উত্তর নাসরা ভাঙা মিল, মানে টোটোকে বলবে নাকি উত্তর নাসরা ভাঙা মিল বা মুক্তিসংঘের আগে, ঠিক আছে মুক্তিসংঘ ওই দিকটা পড়ছে ওর আগে, উত্তর নাসরায় ভাঙা মিল, তাই তো মাতারা ফাস্টফুড সেন্টার, যে কাউকে বললে চলে আসতে হবে আর খাওয়া দাওয়া করতে পারো আমার মতন, আরো অন্য জায়গায় যেতে হবে। এই হচ্ছে চা রেডি হয়ে গেছে, ভোলাদার দোকানের চা নাকি? হ্যাঁ এই পরিস না, মাটির ভাড়ে চা খাওয়ার মজাটাই আলাদা। শালা কি গরম মাইরি দেখে না, এরম করে জীবনে মারাত্মক গরম, এরম করে জীবনে ভিডিও বানাইনি, ঠিক আছে হুটহাট করে বেরিয়ে পড়েছি বাড়ি থেকে, এরকম করে বিরিয়ানি খাবো, তারপরে মেটে স্টমাক খাবো, এসব করে করবো ভাবিনি, আর তারপরে চাও খাবো এটাও ভাবিনি। যাই হোক চা ফা খেয়ে নিলাম, লাইট ফাইট চলে যাচ্ছে, আজকের ভিডিও এইটুকুই থাক, দেখা হচ্ছে নেক্সট মুভ হবে, ততক্ষণের জন্য তোমরা কী করছো এখনই সাবস্ক্রাইবটা করে দাও আর ফলো করোনি এখনো, ফলোটা করে দাও ফেসবুকে, হরিকেট দাদা বলে কথা। যাই হোক আমি চাটা খাই, তোমরা ততক্ষণ ফলো আর সাবস্ক্রাইবটা করে দাও, টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট, লাভ ইউ।